একশো বহুজাতিক প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করল জাতিসংঘ সংস্থাটির অভিযোগ দীর্ঘদিন পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখছিল তারা বুধবার প্রকাশিত তালিকাটি খারিজ করেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য আন্তর্জাতিক মহলে হিউম্যান রাইটস কাউন্সিল প্রভাবহীন এবং পক্ষপাত দুষ্ট এদিকে শিগগিরই প্রতিষ্ঠানগুলোকে উৎখাতের দাবি ফিলিস্তিনের আন্তর্জাতিক মহলে ধারাবাহিক নিন্দা সমালোচনার মুখেও কখনো পশ্চিম তীরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করেনি ইসরায়েল কারণ এ কর্মকাণ্ডে বরাবর ছিল মিত্র যুক্তরাষ্ট্রের স্পষ্ট সমর্থন বুধবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচআরসি প্রকাশ করল নতুন একটি প্রতিবেদন যাতে বলা হয় কেবল অবৈধ বসতি নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নেই তেলাবিপ একই সাথে সেখানে একশো বারোটি বহুজাতিক প্রতিষ্ঠানকে বাণিজ্যর অনুমতিও দিয়েছে যা আরও উৎসাহিত করছে দখলদারিত্বকে স্বাধীন তদন্ত কমিশনের দু সালের প্রতিবেদনের উপর ভিত্তি করেই আমরা পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখেছি তাতে স্পষ্ট ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধভাবে ইসরায়েলের যে বসতি নির্মাণ করেছেন সেখানে চলছে বাণিজ্যিক কার্যক্রম প্রাথমিকভাবে তিনশো প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছিল যাচাই বাছাই শেষে ১১২টিকে বারোটিকে তালিকাভুক্ত করেছে জাতিসংঘ তালিকার অন্যতম এ এক্সপিডিয়ার ট্রিপ অ্যাডভাইজার মটোরোলা জেনারেল মিলস সহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র ফ্রান্স নেদারল্যান্ডস লুকজেমবার্গ থাইল্যান্ড আর আরব আমিরাত ভিত্তিক অবশ্য এ তালিকা খারিজ করেছে ইসরায়েল জাতিসংঘের মানবাধিকার সংস্থা যে প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করেছে তা পুরোপুরি ভিত্তিহীন এ প্রতিবেদন বয়কট করল ইসরায়েল বরাবরই পক্ষ আর বিশ্বে এখন তাদের প্রভাবও নেই খুব একটা জাতিসংঘের তালিকা অনুসরণের মাধ্যমে শিগগিরই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন অনলাইন ভিত্তিক হোম শেয়ারিং প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন সরানোর আশ্বাস দিলেও এখনও বহাল আছে প্রচারণা Mauli Islam, Jomuna News.